আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। নিউ ফোল্ডারে থাকা আরেকটি নতুন কাজ, খুব ইজি একটি কাজ। এটি কিভাবে করবেন বা কিভাবে কোয়ালিফাই করবেন, এখন কাজটিতে হিট নাই বেশি, এর আগে হিট ছিল অনেক। তো এই কাজটি কোয়ালিফাই করে রাখবেন, যাতে ভবিষ্যতে হিট যদি থাকে তাহলে আপনারা খুব সহজে ইজিলিভাবে কাজটি করতে পারেন। তো কাজটি কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি অলরেডি কোয়ালিফাই করে ফেলেছি, তো আপনারা কোন পদ্ধতি অবলম্বন করে কোয়ালিফাই করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আমি স্ট্র্যাটেজি কিছু কাজ করে আপনাদের দেখাবো, আপনারা এই পদ্ধতিতে আর কি এই কাজটি করবেন। কাজটি খুব ইজি। এই যে ওয়েব পেজ থাকবে, আর এখানে ওয়েব পেজের এই যে মানে ওয়েব পেজটা এখানেই ফুল থাকবে, কিন্তু আমার এখানে ওয়েব পেজটা আসে নাই। তো আমি এই কাজটি করার আগে আমি কিছু কাজটি সম্পর্কে বলি। আপনার জাজমেন্ট এরিয়া থাকবে এখানে, এই যে কারেক্ট আর এটা হচ্ছে ইনকারেক্ট, মানে আপনার এই যে ইনগ্রেডিয়েন্ট, মানে এখানে আপনার রেসিপি, আমি এই লিঙ্কটা ওপেন করে দেখাই। এই লিঙ্কটির ভিতরে একটি রেসিপি থাকবে, রেসিপিটা আপনার কোন কোন উপাদান দিয়ে তৈরি, এই যে এখানে দেওয়া আছে কোন কোন উপাদান দিয়ে তৈরি, এটা কি সঠিক উপাদান দিয়ে তৈরি কি না, এটা আপনার জাস্ট জাজমেন্ট করতে হবে। যদি সঠিক থাকে তাহলে আপনি দিবেন, যদি সঠিক থাকে তাহলে আপনি দিবেন, যদি লিঙ্কটি সঠিক থাকে তাহলে আপনি দেবেন জাস্ট কারেক্ট, আর যদি সঠিক না থাকে তাহলে দেবেন ইনকারেক্ট। তো এটা সব ক্ষেত্রে কারেক্টই হয়, তো আপনারা জাস্ট কোয়ালিফাইটা কারেক্ট দিয়ে একদম শুধু এরকম কারেক্ট দিয়ে সাবমিট করে দেবেন কোয়ালিফাই সময়, তাহলে আপনার কোয়ালিফাই হয়ে যাবে। কোয়ালিফাইতে সম্ভবত 20টা আর কি মারতে হয়, জাস্ট আপনারা কোয়ালিফাই কারেক্ট দিয়ে তারপর সাবমিট করে দেবেন। কাজের ক্ষেত্রে কিভাবে করবেন, কাজের ক্ষেত্রে জাস্ট কারেক্ট দিয়ে সাবমিট করে দেবেন। তো কাজের ক্ষেত্রে আপনার কিছু সেকেন্ড ওয়েট করতে হবে, এখানে প্রায় 30 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে, 30 সেকেন্ড পর সাবমিট করতে হবে আপনাকে। তো জাস্ট আপনার প্রতি সাবমিট 30 সেকেন্ড পর সাবমিট করবেন। এই যে এখানে রেসিপিটা আছে, এই যে আপনার রেসিপির উপাদান আছে, এখানে কোন কোন উপাদান, এই যে আমার এটার সাথে মিলে কি না, আপনারা এই 30 সেকেন্ডের ভিতর এটা মিলিয়ে দেখতে পারেন। যদি মিলে তাহলে হবে কারেক্ট, আর যদি না মিলে ইনকারেক্ট। তো এটা বেশি কারেক্টই হয়, ইনকারেক্টটা তেমন একটা হয় না। ইনকারেক্ট কখন হবে, আবার যখন আপনি দেখবেন এই লিঙ্কটা ওপেন হয় না, আপনি এই ওয়েব পেজ লিঙ্কে গেলেন তারপর ওপেন হলো না, সেক্ষেত্রে আপনি ইনকারেক্ট দিতে পারেন। তো এখানে আবার বলা হয়েছে কি, ই পেজ আস্কড ফর ইমেল দেন জেনারেট টেম্পোরারি ইমেল ফর হার টেম্পোরারি ইমেল। এটা দেখে আবার ভয় পাওয়ার কিছু নাই। যেমন আপনার এই ওয়েব পেজে যদি আপনার ইমেল চায়, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার ইমেল আইডি আর পাসওয়ার্ড দেওয়ার কোনো দরকার নাই, জাস্ট আপনি টেম্পোরারি ইমেলে গিয়ে আপনি একটা ইমেল তৈরি করে এই জায়গায় লগ ইন বা রেজিস্ট্রেশন করতে পারেন, করে আপনার জাজমেন্টটি দেখাতে পারেন। জাস্ট কাজটি এই পর্যন্ত, আপনারা কোয়ালিফাইটা জাস্ট শুধু কারেক্ট দিয়ে সাবমিট করে কোয়ালিফাইটি করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, ধন্যবাদ।